বাজারও গিয়া দেখি আমার গার হুয়া আনছে, গাড়ি গুড়ি মাতিয়ে তারা রেডি হইলে এক তারিখ পিকনিক যাইতে, আর আমার লগর কিন্তু খবর নাই, এগুলো ফজলক আইলেও তার লগে একটা বাসালা করলাম মানে কোন দিন যাইতাম না আনি, তারা কোনো পাত্তা নাই। হ্যালো মাজন, এখন শিখর দিও না, জলদি দিও, জলদি দিও। ওই ভাই আসেন ভাই, আস তোর বিমল ভাই আও নয় কি তার তো তোর বিমল আছে তো নবাল হয়েছে নব্বো কিতা বাজারে গেছিলাম বুঝছো তুমি, তারা গারু আনতে তারা নাইসে রেডি করে হাসন মাতিয়ে তো ইয়া তারা 2023 আইজন নানি যাইতা পিকনিক, আমরা কোন যাইতে আমি কোনো একটা ফেসলা করলে তো ভালো হইব কিতা করতে একটা ফেসলা করতাম তো কোন যাইতে আম ফেসলা করতাম রে, এইবার তো যে নিধানের সময় দাম সেহেতু তো হইছে না বুঝিয়ান নাই ফিরে যাইতাম পার মোর, কারণ গরম পয়সা করিও না একটু বোবা বসলে আর বাকিরও বেশ শরীর ভালো না, ডাক্তারের কাছে লইয়া যাইতাম পারি। ও বাবু এখন গরম গিয়া না হইলে তো ভাইতে না তুমি একটা জিও করিয়া খোঁজ মানে তুমি যাইতে অমুক জায়গা তোরা তুই টেকা লইস বুঝছো তুমি, তোরা তুই লইলে সব সেই মিলাইয়া আমরা লইয়া একটা জিও মাইকে মাতিয়া তুই বাদে এইটাও হইতাও না মাইক সাহেব এটাও সব মানে হাড়সন হিসাব করিয়া তারা দেখি তবু তোমরা দেখিও আমি এবার বুঝিয়াম না দেখলাম বারমু করে। আচ্ছা ওই আমরা চেষ্টা করবো, তুই গিয়া লইস বুঝছো তুমি তোরা তুই দেখি বলো ভাই তোমার বিমল ভাই শিকড় ও শিকড় আনলি ও শিকড়। আচ্ছা দেবে আছে গরে গিয়া তোরা সুপ্ত কই বুঝছো তুমি না না করলে তা না তো যা একটা ব্যবস্থা করম আরে এগুলো তো দিলে এলাম বুঝ দিয়া নয়া বছর নয়া বছর করে কথা যদি যাই না কোন সুরত এক এলটা লইয়া যাওয়া লাগবো বাজিরি গিয়া কইতাম ফিলা যে নিদানের সময় আর যদি কইও না তুই তার লগে সরম পাইলি মুহে ইজ্জতের একটা ব্যাপার আছে। ও বাজি বাজি ও বাজি কি দইছে রে বাবা কি দইলো ডাকত কি জল লাগিয়া না ডাকি আর তার লাগি জিও হইছে জিও যাইতাম হ্যাপি নিউ আর হ্যাপি নিউ আর কি 2023 আইছে না আচ্ছা সব লগর আপনি যাইতে রাখি আমি যাইতাম পয়সা দেওয়া লাগবো তো হ্যাপি নিউ যাইতাম হ্যাপি নিউ পয়সা কথা কই যাই ও এই যে হ্যাপি নিউ যে হ্যাপি নিউ হ্যাপি কো কাজ বলি কার কার কি ঢাকার লগে যাইতা ইয়া আল্লাহ বাজির এমন কিলা বুঝাই কোসা হ্যাপি নিউ কো ফুরি না তে কি দা ওজন 2023 আইছে জেন ও 23 পিকনিক কান পিকনিক গাড়ি লই আনানি আর তো বড় বড় বক্স আছে নানি ও তা লাগাইয়া গান বাজাইয়া ২০২৩ আমি কই দাদারে আগরে সময় আছে আর এখন কুটিয়ার সময় আমরা তো আগে মনে করো 10-20 টাকা দিয়া মনে করো খাই দিছি তুবা এখন যে যুগে পড়ছে এখন তুবার এখন পিকনিক হ্যাপি নিউ আর বুঝছো নি তো আমার মা শুনো এখন হয়ে গিয়ে যখন চলিছে যখন কিতা করবা 2-4 টাকা দিয়া তোলা ঘুরে বুঝানি লাগবো বুঝেছো নি এখান তো মাত্র 1000 ঠিক আছে আমার তো যাই 5000 টাকা দিবা মত না যে 150-200 টাকা কিবা দিলাইলাম না 150-200 টাকা হয় না ভাই এখন তো বড় বড় বক্স পারিছি তা বক্স লিয়া গান বাজনা করিয়া তা এখন করে ফাইন তো তা করেন বুঝেছো নি এখন অভাব খান তারা বুধ ফাইন না
আর হইল মাত্র এক দুই দিন বাকি বলেন বছর শেষ আল্লাহর দু এইখান যদি শুনি শুনিয়া কিতা করার ভিতরে রে মাই জিন্দগি তো আর কিচ্ছু করতাম পারলাম না রে মাই আল্লাহর দু আল্লাহর বছর শোনার বছর গেলা গিয়া ভার হইয়া নয়া বছর আইয় আমার জীবন থাকে তো একটা বছর বিগত হইয়া গেলা গিয়া আই আল্লাহর দু আই রে মাই বাংলায় চাই চাইলে ওলা হসল কি যা যাবো না যা হল বাবার দিকে খেয়াল নাই তারা এমন এক মা শুনাইল মানুষটাই ই বছর বলে মাত্র দুই দিন আর রয়েছে শেষ হয়ে যায় কইলাম জীবনের খাতা টা কিন্তু এখন বছর কমি গেল জীবনে তো ভাল্লাগ আমার কিচ্ছু করতাম ভাল্লাম না না আল্লাহর দিকে কিছু লক্ষ্য করতাম পারলাম না ভালো একটা কাম করতাম পারলাম আর কিতা করমু এখন ওখান নিয়া চিন্তা ধারণা করি আর বই রয়েছি বিয়া করল নয়া বছর আই অর্থ সামনে কিতা করমু এখন ও যে বছর গেছে ও বছর চিন্তা লইয়া করি আর আমি অন বইয়া কেন তো মাত হাসান তো হাসা মাত মাথিল বছর তো আর দুই দিন মাত্র মাথিকার মাথিয়া তো আমার চিন্তার ফলাই দিলা আমার ও দাদার ভুয়ায় ওগু উসলি গেছে পিকনিকে যাইতো আর ই যে সময় কিতা শুনাইছে টাকা 4-5 হাজার টাকা লাগে বলেন ও 4-5 হাজার টাকা দিতা কিলা আর ইগু 4-5 হাজার টাকা না হইলে পিকনিকও জান না ওসেন গান বাজনা এসে কিতা ইতি বক্স বাজানি লাগে বলেন খাওয়া লাগে বলেন 4-5 হাজার টাকা লাগে আমি তো তা আমি তো নিজে নিজে কিতা করলাম আমার চিন্তা করেন শোনার বছর গেল গিয়ে করে কিন্তু মাছ আছে মাছ আছে কিন্তু আমি চিন্তা করে গিরি গেবলা খানো ভাইতা বার করিয়া বাজির লগে বাজি দিতা 150 টাকা দিয়ে আমিও কইছি 150 টাকা দিয়ে বুঝেন তো তাইন তো জানো গেছেন তাই তাই নি মনে আর আমার এক ভুয়া বুঝছি খালি পিকনিক যাই দাদা না পিকনিক যাই যাইতে হইলে 5-6 হাজার টাকা লাগি যায় আজ বেটার মাছ বুঝিয়া নিজের মন কত গান ধরবো লইলো আজ যদি ভুয়া গুজে ভাই তো বেটার কাছে লইয়া যাই মু ভুনলে এমন কইবা যে কিতা মা দুইজন না মা দুইজন কিতা রে বাবা দুইজন বননি বাজিনি ও বাবা বন বুয়াত নি আমি তো উঠে গেলাম কিনা নি ও কারণে গেলাম ও আমার ভুয়া বুঝছো নানি আর আমার ভুয়ার লোক আমি আর কিতা শুনাইতাম বাবা অকল দি মনব বইলে বুধ ভাই ভাই ও বা আমি বাবারে দুনিয়া দুই দিনের আল্লাহ ইনো আমরা মুসাফির হিসাবে পাঠাইছো আমরা যদি কোনো একটা বালা কাম করিয়া যাই কিয়ামতের ময়দান মরার বাদে খবরও যাই খবরও যাই কিয়ামত একদিন আমরা হাসর হইবো
মাছরো ময়দান আমরা বল লাগাম কান উকিয়া ধরব আর তুমি জানো বুড়া বাপ রে আমার ভাইয়ে কইছ না মারে তুমি জানো বুড়া বাপ রে 5000 আর 6000 টাকা লইতে আর পিকনিকও যাইতা পিকনিকও যাইতা বালা কটা যারা বাপর পয়সা আছে তারা দক কই না আমরা গরিব হই তোর পিকনিকও মান না এখন হইল কি তা জানো নি আমি কই আমিও 2022 আর দুই দিন একদিন আছে বেটা আমার কইছ না আমি বই রইছে কি তা করে রে ভিতরে কই সোনার বছর গুজরিয়া গেল গিয়া নিজে একটা বালা কাম করতাম পারলাম না আজ সামনে এক বছর আর নয়া বছর খুশির খবর কিন্তু নিজে কিতা বালা কাম করবো কিতা না চুইব নি ওতার লাগে কই আর তুমি জানতে তাও করো বাবা কর দিয়ে পিকনিক দা এটা হি ঠিক আছে যা খুশি ঘুরতে পড়তে খুশি ঘুরতে মানুষ জীবনে তো হইতো কিন্তু মা তৈল গিয়া বাবা রে বালা খাম যদি কুচ্ছু করিয়া যাও মরার বাদে মানুষও তারিফ করবার আল্লাহর কাছে তো আমিও আমরা বালা তাম আর পিকনিক গিয়া গরিবর হুয়াইতে পয়সা করে খরচাটা বালা ওর না ও বুঝি শুনি যে তাও কথা করিয়ে বুধবার আয় তুমি তো আল্লাহ দিলে বুঝদার বড় হয়ে গেছো বুঝদার ফুয়াও আর বাপ হয়ে গেছো বয়স্ক বাপর এই সময় চাপ দেবাটা ওর না বুঝি শুনি কাম করিও টেকা পয়সা বাপের টাই নেম যদি থাকতো এখন নিদানোর সময় বাপটা যদি থাকতো তেমনি বাপে খুশি মনে দিলাও নে আই না থাকার কারণে তো তোমার সাসায় দরবার গরম হইতো না করতে কই টাইম দিবা বুঝছো নি তুমি তো তো দুইজন বুঝদার হুয়েন কিটা বুঝো বুঝছো নি আর এটা পিকনিকও যাইতে যাইও যাইবার এক সময় হইবে এমনিও যাইবা আর এটা বাদ দেও ফাল্লাও বাদ দেও যাও তিয়ার আল্লাহ রাহুল হ্যাঁ ওদিন কই দিরা তিনটা বড় বক্স লিয়ে যাইতে এই বড় বক্স লিয়ে যাবো নে গরে আনিয়া যদি মাছ মাংস আনিয়া যদি দুই বেলা খাওয়াতে মন খানো শান্তি হইবা সারা পরিবারের হকলে মিলিয়া খাইবা খুশি ফুর্তি হইব বুঝেছো নি তার যাও আল্লাহ রাহুল তোমার নানা সময় মারিয়া লাভ নাই তুমি যাও গিয়া যাও আল্লাহ রাহুল ভাই সাহেব রে কই ফুয়া ভাঙড়ান তোর মন ফাঁসলা এটা রে বুঝাই শুনাই রাখতাই আই দেখ রানি ফুয়া গুন বড় পাল্লা ওই তো বুঝাই তুই তো বুধ ভাইলিস হইল আর চলো আর আমরাও যাই গিয়া আমি সকালে ভাজি না বুঝছি আমার ও ভাই আইসলা বুঝতে দিছন নাহলে দশ বার লাগাই দিছে সকালে বন্ধু ফোন পিকনিকে তো যাইছে কইস আমিও সক যাইতাম চাপ দিতাম আসাও দেখি আর ওই বিড়া খেত কষলা সব দান জ্বলি গেছে খেত হয়েছে না এখন নিজেও চিন্তা করি আর আমি কই বাদ দে বন্ধু এমনিও যেদিন রুজি করমু নিজের টান পয়সা থাকবো এমনিও যাইমু আর এখন ই বাজি দিয়ে অত কষ্ট দিয়া যাইবার দরকার নাই তারা না করে দিস তারা পয়সা দিলে